চাংচালে বৈশাগুর পার ভঙা উষা গীতর তালে তালে বাগরুম্বা নৃত্য হেপাহ উৎসব রংজালি বৈশাখুক লৈ উৎসাহর অন্ত নাই বড় রাইজর। পরম্পরাগত সাজপার পরিধান করে বাগরুম্বা নৃত্য পরিবেশন এই দৃশ্য কোকরাঝারের বাঁশবাড়ী হালুয়াডাল গাঁওয়ার। আজি বড়োসকলের মৈদাই বিহু অঞ্জলি ক্লাবর উদ্যোগত অনুষ্ঠিত হওয়া মুকলি বিহুত কোকরাঝারের বিভিন্ন প্রান্তর লোকসকলে অংশগ্রহণ করে। আর নাই দহনা আদি পরম্পরাগত সাজপার পরিধান করে বাগরুম্বা নৃত্যত মতলিয়া হল কণ কণ মইনাহতর লগতে জিয়রী বোয়ারী সকলো। Very excited for this scenery because we are observing this bihu, that is bohag bihu. এই দৃশ্য বাক্সা জেলার কুমারী কাটার। দহটা জাতীয় সংগঠনে সমিল মিলে অনুষ্ঠিত করে আহিছে মুকলি বিহু অনুষ্ঠান। হুঁচৰিৰ লগতে বাগৰুম্বা, ৰাভাসকলৰ ছাঠাৰ নৃত্য, শৰণীয়া কছাৰীৰ মাছমৰা নৃত্য, ঝুমৰ নৃত্য, কোচ ৰাজবংশীসকলৰ গোৱালিনী নৃত্য আদিৰে সকলোৰে মাজত ভাতৃত্ববোধৰ পৰিচয় দিছে। অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী মিলি সন্মিলিতভাৱে কেনেকৈ একতাৰ এটা বাৰ্তা গোটেই ভাৰতবৰ্ষলৈ গোটেই পৃথিৱীলৈ প্ৰেৰণ কৰিব পাৰে সেইটোৱে মূল উদ্দেশ্য। লগতে আমাৰ যিখিনি থলুৱা সংস্কৃতি আছে এই সংস্কৃতিখিনি যাতে নদন বদন হয়, সমগ্ৰ অসমৰ মানচিত্ৰত যাতে সেইখিনি প্ৰতিষ্ঠিত হয় এই আশা আমি ৰাখিছোঁ। কোকৰাঝাৰৰ পৰা শান্তিগিৰি নাৰ্জাৰী আৰু ৰঙিয়াৰ পৰা ইনামুল ইছলাম, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।